ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাঙামাটি শহরের রিজার্ভ মুখ এলাকায়। সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ৫টি বসতঘর। আকস্মিক আগুনে নিঃস্ব হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৮:৩৫ টায় এ আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, রিজার্ভ মুখ এলাকার সেন্টু নামে এক স্থানীয় বাসিন্দার ঘর থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের ঘরগুলোতে। খবর পেয়ে ছুটে আসে রাঙামাটি দমকল বাহিনীর সদস্যরা। ১.৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। এ কাজে সহযোগিতা করে স্থানীয়রা। প্রাথমিক ধারণা অনুযায়ী আনুমানিক ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম। তবে ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে তাদের অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।